এক বিশেষ খবর আহিছো স্টুডিও মুজাকমন ধর্মা ভাঙর খেতির বিরুদ্ধে হাল কুড়া আরক্ষী অভিযান লকগঞ্জর পোকালাকি গাঁৱৰ পিছ ঘরকৈ লোকর ঘরের দুবিঘা ভাঙর খেতি উৎখাত করলে অভিযান চলোৱা আরক্ষী দলটোৱে লকগঞ্জর বঙ্গ সীমান্তবর্তী পোকালাকি চতুর্থ খণ্ড গাঁত নিখিত গাঁজার খেতির বিরুদ্ধে আরক্ষী অভিযান গুলকগঞ্জ থানার ভারপ্রাপ্ত বিষয়া নবজিৎ নাথ চক্রর হালকুড়া আরক্ষী তালাশি চকীর ভারপ্রাপ্ত বিষয়া কিশোর কুমার চৌধুরী তথা সহকারী উপ পরিদর্শক রেদুয়ানুর হকর নেতৃত্বত গুলকগঞ্জ তথা হালকুড়া আরক্ষীয়ে চলায় অভিযান কালি পুয়ারের পর কেবা ঘণ্টা জোড়া অভিযান ক্রমে আরক্ষী পোকালাকি চতুর্থ খণ্ড গাঁও বিস্তারও অধিক পরিয়ালর চৌহদর তিন বিঘারও অধিক মাতৃর নিষিদ্ধ গাঁজার খেতি উৎখাত করবলে সক্ষম হয় পোকালাকি চতুর্থ খণ্ড গাঁত একাংশ অসামাজিক ব্যক্তির প্রলোভন তথা চক্রছায়াত গাঁওখনের একাংশ লোকে নিজের ঘরের চৌহদ তথা খেতি পথারত নিষিদ্ধ ভাং খেতি করেছিল গোপন সূত্রর আধারত লাভ করা খবর ভিত্তিক কালি নিষিদ্ধ গাঁজার খেতির বিরুদ্ধে অভিযান চলায় আরক্ষী দলটোয়ে উল্লেখযোগ্য যে ধুবুরী জেলার আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রর নির্দেশ মর্মে যা কিছুদিন ধরে গুলকগঞ্জ থানার ভিন্ন ঠাইত গাঁজার খেতির বিরুদ্ধে অভিযান আরম্ভ করেছিল আরক্ষীয়ে কিছুদিন পূর্বে পর্যায়ক্রমে চৌদকুমা তথা ছাগলিয়া এলাকাত অভিযান চলাই ছয় বিঘারও অধিক গাঁজা খেতি উৎখাত করবলে সক্ষম হয়েছে আগলৈও এনে অভিযান চলাই যাব বলে আরক্ষীয়ে জানিবলে দিছে শীঘ্রে এই নিষিদ্ধ গাঁজার খেতির জড়িত মাষ্টাৰ মাইণ্ড ব্যক্তিৰ বিৰুদ্ধেও আৰক্ষীয়ে অভিযান আৰম্ভ কৰিব বুলি ধুবুৰী আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰই জানিব দিয়ে আমাৰ নিৰ্দেশতে বিভিন্ন ঠাইত গাঞ্জাৰ বিৰুদ্ধে অপাৰেচন চলাই থকা হৈছে আজি একেদৰে কৰা হৈছে আজি ক'ত ক'ত কৰা হৈছে আগত কিমান কৰিছে আৰু আগলৈ কি আছে আজি আমি হালাকুৰা অল্পস্বৰ অন্তৰ্গত পকালাগি পাৰ্ট ফ'ৰ এই আমি গাঁৱত কৰিছোঁ মানুহ সব ঘৰ ঘৰত লগাই আছে এইটো আৰু ইয়াত ছোটগোমাতো কৰিছিলোঁ আমি চাপৰিয়াতো কৰিছোঁ তো এইটো কণ্টিনিউৱাচ আমি ড্ৰাইভ কৰি আছোঁ অলমষ্ট লাষ্ট বহুত দিন ধৰি কৰি আছোঁ লাষ্ট টু সপ্তাহত আমি এইটো অলপ এজ আ স্পেচিয়েল ড্ৰাইভ আমি এইটো কৰি আছোঁ তো এনেকৈ যদি আমি খবৰ পাম আমি এইটো হিট কৰি থাকি আছোঁ আৰু এইটো কৰি থাকিম আমি যিখিনি জানো যে গাঁও যিবিলাক সহজ সৰল মানুহ আছে এইবিলাকৰ অলপ প্ৰলোভন দি কিছুমান ধৰণৰ ব্যৱসায়ী কামবিলাক কৰি আছে এইবিলাকৰ ক্ষেত্ৰত আমি সেইটো সেইটো অলপ আমি গম পালোঁ এতিয়া আৰু এইটো আমি ইনভেষ্টিগেট কৰিব লাগে এইটো কোন মানুহ হয় কি কৰে ডেফিনেটলি আমি দিব যাম আৰু যিকোনো ডাঙৰ মানুহ কিমান মানুহ হয় সবাৰ আগেষ্টত আমি ব্যৱস্থা নিৰ্দেশতে বিভিন্ন ঠাইত গাঁজাৰ বিৰুদ্ধে অপাৰেচন চলাই থকা